ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই একদম ফাটাফাটি আছো, দারুণ আছো। সরি, ওটা একটু ভুল বলে ফেলেছিলাম। তো যাই হোক, তোমরা একদম ফাটাফাটি আছো। তো আমরা অতটা ফাটাফাটি নেই, পুরুলিয়া জেলায় যারা বাস করছি আমরা অতটা ফাটাফাটি নেই, কেন এখানে ঠান্ডা প্রচুর পড়ে গেছে। ঠান্ডাতে এখন আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে এখানে। তো চলো একটু আগুনে হাত হাতটা সেকে নিই, কেন অনেকটা ঠান্ডা পড়ে গেছে। তো এখন বসে আছি ফাইনালি, এই আগুন এইও জ্বলছে, আমি আছি, অয়না আছে, আর জিত আছে দূরে দাঁড়িয়ে। তো এই তো আগুনটা ধরালাম, আর তোমার এখানে কাঠ এনে রেখেছি আমরা, এই তো কাঠগুলো। তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো তাই এখানে আগুন পোয়াচ্ছি একটু। তো হাতের অবস্থা ঠান্ডাতে একদম মানে পুরো খারাপ। তো আমাদের পুরুলিয়া জেলায় হয়তো মনে হয় বেশি ঠান্ডা পড়ে গেছে একটু, তাই সবাই দেখছি সব জায়গাতে আগুন জ্বালিয়ে দিয়ে, এরা ভলি গেলা হয়ে গেছে তারপরে দেখছি আগুন ধরিয়ে দিয়েছে, না এত ঠান্ডা লেগে গেছে এদের। খেলে পরেও খেলে লোকের গা গরম হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, কারণ পাবজিতে ব্যস্ত হয়ে আছে, পাবজিতেই মারো আর ধরো। আর এ কোথা থেকে চলে এসছে আর দেখছে ও এসে নিজের ইটা ঠিক করছে, ঠিক করে বসবার জন্য। হাসিটা দেখছে না ও, যেমন কাঠগালা ও নিয়ে এসছে আর সুন্দর করে এসে পরে বসলো আর করলো। আমি এখানে ফ্ল্যাশটা ধরে আছি, কেন চারিপাশটা অন্ধকার লাগছে, তো তাই এটা জিতের ফোন, তো জিতের ফোন থেকে আমি ফ্ল্যাশ করছি। তাই এ আগুনটা জ্বালার, দেখো আগুনটা নিমিয়ে দিই, আস এলেই সব কিছু উল্টা পাল্টা করে দেবে। আগুনটাও নিমিয়ে দিলে, কত সুন্দর জ্বলছিল এতক্ষণ, আর এখন আগুনটাও নিমিয়ে দিলে, আর বলছে দেখ কত সুন্দর জ্বালাবো দেখ এখনই। তো চলো তোমাদের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই। পাওয়ার ব্যাংকে চার্জ দিচ্ছে আর পাওয়ার ব্যাংকটা পড়ে যাচ্ছে, দেখো ঝুলছে পাওয়ার ব্যাংকটা, দেখো এর শখ, দেখো শখ, দেখো কত সুন্দর বলছে যে পাওয়ার ব্যাংকটা দিয়ে দে তোর আগুনে, ভালো জ্বলবে, অনেকক্ষণ জ্বলবে। তুমি যদি আমি আমার ফেসটাই দেখাই তো তোমাদের বোরিং লাগবে। চলো তার জন্য কিছু সিনেমেটিক শট আমি এখানে দেওয়া দিকে দেখিয়ে দিই। ততক্ষণের জন্য আমি ওয়েট করি, তোমরা যখন ওয়েট করতে হবে না, কেন আমাকেই ওয়েট করতে হবে, কেন আমি যখন ভিডিওটা আপলোড করবো তোমরা একসাথে করবে। চলো নেক্সট ভিডিও মানে নেক্সট পার্ট কাল সকালে করছি, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলো আজকের দিনটা তোমাদেরও ভালো যাক, আমিও চাই আমার দিনটাও ভালো যাক। চলো মুখটুকু ধুয়ে নিই, তারপর কথা হচ্ছে আরো। ফাইনালি ফ্রেন্ডস, এই মাত্র মুখটুকু ধুয়ে এলাম। তো চলো, আমি তো চা খাই না, চলো একটা দুটো বিস্কুট আর এক গ্লাস জল খেয়ে আজকের দিনটা শুরু করি। বিস্কুট নিয়ে নিয়েছি, জলে ডুবি, খেয়ে নি। তাহলে খাওয়া দাওয়া পুরো হয়ে গেল, মানে অনেকক্ষণ খেয়ে নিলাম, কেন বাবা বাইরে যাচ্ছিল তো বাবার সাথেই খেয়ে নিলাম। বাবা বলছি খেয়ে নে আর কতবার করবি। তো খাওয়া দাওয়া হয়ে গেলো, ঘরের কাজও হয়ে গেল, এখন ডাল চাপানো আছে, আমি চাপিয়েছি ডাল, তো পুরো সিটি দিচ্ছে, প্রেশার কুকারে চাপা আছে, তো তাই। তো চলো কাজগুলো সব করে নিই, তারপরেই তোমার সাথে আরও কথা বলছি। দেখছো চারটা সিটি হয়ে গেল, দেখি হয়েছে কিনা ডালটা। যতক্ষণ পর এই তো বেরোলাম একটু বাইরের দিকে, অতক্ষণ সকাল থেকে উঠে মানে ঘরেই ছিলাম, কাজ করছিলাম, তোমার ওই তরকারি টরকারিগুলো সব হয়ে গেলো। তো চলো এবার পরে একটু পরে ভিডিও বানাচ্ছি। তো চলো চানটা আগে করেছি, তারপরে এসে খাবার খাবো। গাইজ, কেন আমি একদমই ভুলে গেছিলাম যে আমাকে খাবারের ভিডিওটা বানাতে হবে। সত্যি আজকাল মেনুটা দেখাবার আমার অনেকটা ইচ্ছা ছিল, কেন আমি নিজে রান্না করেছি, তো তাই তো আমি সেটা শেয়ার করতে পারলাম না, একদমই ভুলে গেছিলাম। আমি লাস্ট টাইমে যখন খাচ্ছি তখন আমার মনে পড়ছে যে আমাকে ভিডিওটা বানাতে হবে, তো সেই টাইমে যদি বানাতাম অনেকটাই মানে দেখতে খারাপ লাগতো, কেন সব খাওয়াই হয়ে গেছিলো, শুধু একটা জিনিস বাকি ছিল। তো আজকে তো হলো না, অন্য দিন দেখিয়ে দেবো, যখন আমি রান্না মানে আমি রান্না করবো তখন দেখিয়ে দেবো। চলো
এবারে নেক্সট বিকেলবেলায় কি করছি না করছি সেটাই দেখি। এইমাত্র এলাম খেলতে, এখানে কাস্টমার চলে এসেছি ক্রিকেট খেলতে। আমি আসি, আজকে সোনা এসছে আমার সাথে, সোনাও আছে, চলো খেলে নিই তারপরে কথা হবে। এখনও মাঠে ঢুকিনি, এই তো ঢুকছি মাঠে, এখন এই রাস্তাতে যাচ্ছি, তো খেলেলি মানে খেলা হয়ে যাক তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, তো মাঠ থেকে খেলে উঠলাম, ওইটা মাঠটা ছিল, এখনই সবাই খেলা হয়ে গেল, আমাদেরও খেলা হয়ে গেল, তো এবার আমরা বাড়ি যাচ্ছি। এই মানে এই রাস্তাটা ধরে আমরা বাড়ি যাই এদিক হয়ে, সামনে এদিক হয়ে একটু, আর ওইটা হয়ে একটু ঘোরাট, ওদের মানে গ্রামে হয়ে একটু হলে ওটা ঘোরাট, মানে একটু বেশি রুটটা, ওটা একটু বেশি যেতে হয় রাস্তা একটু বেশি, ওই জন্য তো এটা সামনে, এটা হয়ে আমরা আসা যাওয়া করি। আমি এসছি সোনাই, এটা হয়ে এলাম, তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি বাড়াবো না, কেন অনেকেই হয়ে যাচ্ছে, মোটামুটি 8 মিনিট, হ্যাঁ 8 মিনিটের কাছাকাছি হয়ে যাবে এই ভিডিওটা মনে হচ্ছে, তো তো চলো বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে, কেন সাবস্ক্রাইবটা আমার মাস্ট দরকার, কেন সাবস্ক্রাইব আমার অনেক কম আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।